जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमी आमार भिडियोर माध्यमे एमन छयटी काजेर कथा बोलबो, जे छयटी काज करार पर आपनी जदि पूजो आराधना करें, ताहले सेई पूजो आराधना कखनोई सफल हबे ना। बरं एई छयटी काज करार पर आपनी जदि पूजो आराधना करें, ताहले ईश्वर बा भगवान आपनार प्रति रुष्ट हबे एवं आपनार जीवने तथा आपनार परिवारे चरम भयंकर दारिद्रता नेमे आसबे। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমরা আপনারা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি, যথেষ্ট অর্থ উপার্জন করি, কিন্তু একবার খেয়াল করে দেখেছেন কি, আমাদের সংসারে কোথাও না কোথাও অর্থের অভাব থেকেই থাকে। শুধুমাত্র আপনার করা এই ছয়টি ভুল কাজ করার পর দেবতা বা ঈশ্বরের পূজো আরাধনা করার জন্যই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই ভগবানকে প্রসন্ন করার জন্য ওনার পূজো আরাধনা করে থাকি, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এটি হলো এক প্রকার ভক্তি মার্গ। ঈশ্বর বা ভগবানকে লাভ করার জন্য অনেক প্রকার মার্গ রয়েছে। কেউ ধ্যান করেন, কেউ তপস্যা করেন, কেউ ঈশ্বর বা ভগবানের গুণগান করেন, আবার কেউ মনে মনে ঈশ্বরের কথা, ঈশ্বরের নাম চিন্তা করেন। বন্ধুরা, এই সমস্ত পথেই ঈশ্বরকে প্রাপ্ত করা যায়। যদি আপনি হৃদয়ের অন্তর থেকে ভক্তি সহকারে করেন, তাহলে স্বয়ং ঈশ্বর বা ভগবান অতি অবশ্যই সেই ব্যক্তির সকল মনের ইচ্ছা সুনিশ্চিতভাবেই পূরণ করে থাকেন। বন্ধুরা, যখন আপনি বাড়িতে দেবদেবীর পুজো আরাধনা করবেন, তখন একটুখানি খেয়াল রাখবেন যে শাস্ত্র অনুসারে এমন কিছু কিছু কাজ রয়েছে, তা যদি আপনারা করেন তাহলে আপনি অপবিত্র হয়ে যান, আর সেই অপবিত্র অবস্থায় পুজো আরাধনা করলে দেবদেবীর অপমান হয় বলেই শাস্ত্র মতে মনে করা হয়। বন্ধুরা, যাকে আমরা পুজো করব তার সামনে অপবিত্র হয়ে কখনোই যাওয়া উচিত নয়। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে এই ছয়টি কাজের পর পুজো আরাধনা করবেন না, এর ফলে দেবদেবী রুষ্ট হবেন, সেই সঙ্গে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে, আর সে কারণেই আপনার বাড়ি ছেড়ে মা লক্ষ্মী চলে যাবেন। এর ফলে আপনারই বাড়িতে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। তাই চলুন, কোন কোন কাজগুলি করার পর পুজো আরাধনা করা উচিত নয়, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনা প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে কাজটির কথা বলবো তা হল, স্নান না করে পুজো আরাধনা করা উচিত নয় বা পুজো ঘরে যাওয়া উচিত নয়। শুধু তাই নয় বন্ধুরা, স্নান না করে কখনোই কোনো দেবদেবীর সামনে যাবেন না, এছাড়াও প্রসাদ গ্রহণ করবেন না, স্নান না করে দেবদেবীকে স্পর্শ করবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা
তা হলো মলমূত্র ত্যাগ করার পর। স্ত্রী বা পুরুষ একথা অবশ্যই খেয়াল রাখবেন যে মলমূত্র ত্যাগ করার পর স্নান করে পবিত্র হয়ে তবেই দেবদেবীর পুজো আরাধনা করা উচিত। যদি আপনারা শুধুমাত্র দেবদেবীর দর্শন করতে চান তাহলেও হাত পা ভালো করে ধুয়ে মুখে জল নিয়ে আপনি কোমর পর্যন্ত ধুয়ে তারপর আপনারা দেবদেবীর দর্শন করতে চান। এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো রতিক্রিয়া। হ্যাঁ বন্ধুরা, যাকে বলা হয় যৌন মিলন। বন্ধুরা, এই রতিক্রিয়া করার পর ভুলেও পুজো আরাধনা করবেন না। বন্ধুরা, শাস্ত্র মতে একথা মনে করা হয় যে স্ত্রীর সাথে সহবাস করার পর পুরুষ এবং মহিলা দুজনেই অপবিত্র হয়ে যান। সেই অপবিত্র অবস্থায় কখনোই দেবদেবীর পুজো আরাধনা করা উচিত নয় বা দেবদেবীর দর্শন করাও উচিত নয়, কোনো মন্দিরে যাওয়া উচিত নয়। তাই এইরূপ ক্রিয়া করার পর স্নান করে শুদ্ধ হয়ে তবেই যাওয়া উচিত। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা বলব তা হলো শ্মশান থেকে ফেরার পর আপনি কখনোই স্নান না করে কোনো দেবদেবীর যাবেন না, এমনকি দেবদেবীর দর্শন পর্যন্ত করবেন না। শুধু তাই নয় বন্ধুরা, কোনো শ্মশান থেকে বেরিয়ে স্নান না করে বাড়িতে প্রবেশ পর্যন্ত করবেন না। এরপর পঞ্চম যে কাজটির কথা বলবো তা হলো মাংস বা মদ খেয়ে কোনো মন্দিরে যাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই সমস্ত মদ মাংস খাবার পর আপনারা যদি ঠাকুর দেবতার পুজো আরাধনা করেন বা যদি কোনো মন্দিরে যান তাহলে স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন, আপনার পুজো তিনি গ্রহণ করবেন না। তাই এই কাজ আপনি ভুলেও করবেন না। বন্ধুরা, এরপর ষষ্ঠ যে কাজটির কথা বলবো তা হলো লড়াই বা ঝগড়া করার পর। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, লড়াই বা ঝগড়া করার পর কখনোই আপনি ঈশ্বরের পুজো আরাধনা করতে যাবেন না বা কোনো মন্দিরেও যাবেন না। কারণ লড়াই বা ঝগড়া করলে মন অপবিত্র হয়ে যায়, মনে কুবিচার আসে, আর ভগবান বা ঈশ্বরকে পুজো করার জন্য দরকার শান্ত মন, একটি পবিত্র মন। তাই মনে যদি কুবিচার আসে, মন যদি অপবিত্র হয়, সেই অবস্থায় যদি আপনি কোনো মন্দিরে যান বা ভগবানের পুজো আরাধনা করতে চান তাহলে ভগবান কখনোই আপনার সেই পুজো গ্রহণ করবেন না, আপনার পুজো সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। উপরন্ত ভগবান আপনার ওপর অত্যন্ত রুষ্ট হতে পারেন, সেই সঙ্গে মা লক্ষ্মী আপনাকে ছেড়ে চলে যাবে। তাই ভুলেও এই কাজগুলি আপনি করবেন না। আর যদি আপনারা ভুলবশত করেও থাকেন তাহলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।